Mitami Sota Hi 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 Mitami Sota Hi 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 Ah Ami Namanu 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 Ah Kome Namane 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 Ah Kome Namane 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 Nanda Budi Murta Pa Mura Mura Nanda Budi Murta Pa Mura Mura Nanda Bisa Murta Pa Mura Mura Amar শিবসাগর বিধানসভা সমষ্টির রাইজর দলে এই আন্দোলনের কার্যসূচী গ্রহণ করেছে। এই আন্দোলনের কার্যসূচীর জড়িয়ে শিবসাগরের আমি অতি স্পষ্ট ভাষায় আকৌ এবার কই দিব খুঁজেছো যে অসমীয়া জাতিয়ে কাক অনুপত্যে নামানে। অসমৰ মুখ্যমন্ত্রীজনে যে কই আছে যে বিদেশী যদি আহে, নতুন বিদেশী যদি আহে তেওঁ পদত্যাগ করব, এটো এজন দাসর বক্তব্য, স্লেভ বা দাস। আমার মুখ্যমন্ত্রী দিল্লির দাস, আর দাসে কেতিয়াও নিজের স্বতন্ত্র কথাবিল কব নয়, প্রভুর কথাবিলাককে সদায় প্রতিধ্বনিত্ব করে, আর প্রতিধ্বনিত করে প্রভুর কথাটকে সাঙ্গু পাঙ্গুবিল ওচরে পাজরে থাকা মানুষবিলাককে বুঝায় যে প্রভুর কথাটে কথা শেষ কথা। গতি মুখ্যমন্ত্রী দিল্লির ওসর দাসর পরিচয় দিছে, আর মানুষক নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গতি মুখ্যমন্ত্রী কা প্রযোজ্য হওয়ার কারণে পদত্যাগ করা উচিত, অন্য আলতু ফালতু অজুহাত দেখায় থাকি লাভ নাই, পুনপটিয়াকে পদত্যাগ করা উচিত, এটু একবারে খাতাং। দ্বিতীয় কথা, আজি আজিরপর আমি কা বিরোধী আন্দোলনট সমগ্র বিয়পাই দিবর কারণে আজিরপর একটা নতুন প্রক্রিয়া আরম্ভ করেছো। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমি গোটেই জুড়ে ধারাবাহিকভাবে আন্দোলনের কার্যসূচী আজিরপর আরম্ভ করেছো, আর এই আন্দোলনের কার্যসূচী আমি সদায় চলাই যাম যেতালেক কা বাতিল নহব। কিন্তু এই আন্দোলনের এবার একটা নতুন বস্তু আমি যোগদান করেছো যে 2024 সনের লোকসভা নির্বাচনত কা বিরোধী সকলে বিজেপির বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে, যিসকলে কেবল কাক সাপোর্ট করে বিজেপিক ভোট দিয়ে। মানে আশা করো যে কা বিরোধী সকলে ঐক্যবদ্ধ হোক, কারণ কা যদি কয় 15-20 লাখ নাগরিকে লগেলগে নাগরিকত্ব পাব, আর লগেলগে নাগরিকত্ব পয়ার উপরও এটা আপনাদের নিশ্চয় রুলস চালে, রুলস তো স্পষ্টকে লিখেছে যে কোনো ডকুমেন্ট দিব না, ট্রেভেল ডকুমেন্ট এটা দিলে জাস্ট কব লাগে, জাস্ট কব লাগে যে বাংলাদেশের পর আহিছে, আফগানিস্তানের পর আহিছে, পাকিস্তানের পর আহিছে, কোনদিনা আহিলে সেই কথা কই দিলে নাগরিকত্ব দিবর কারণে উকা কাগজ দিয়ে দিয়া হয়েছে। গতি ইয়ার জড়িয়ে সমগ্র জাতির সংখ্যালঘুত পরিণত করার চেষ্টা করার উপরও আমার ভারতবর্ষের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাব ইয়ারপর, কারণ যিকো এজন বিদেশী আজ পাকিস্তানের পর আহি নাগরিকত্ব পাব, হয়তো কাইলে ভারতবর্ষের সকল খবর পাকিস্তানক দিয়ে থাকি, এই গোটেই জাতিটার কারণে গোটেই দেশখনের কারণে একটা ভয়ঙ্কর বিপদ। বিজেপিয়ে কেবল আর কেবল ভোটর স্বার্থ, কেবল আর কেবল ভোটর স্বার্থ, আর তথাকথিত হিন্দুত্ব রাজনীতির স্বার্থ এই কাম করেছে, আর সমগ্র আর সমগ্র ভারতীয় জাতিয়ে ইয়াক বিরোধিতা করে আমি এটু বন্ধ করাব লাগে। এই কারণে যেতালেক প্রতিরোধ নহব, আইন কা বাতিল নহব, তেতালেকে আমার আন্দোলন অব্যাহত থাকিব, আর আমি অসমবাসী রাইজক আহ্বান জানাইছো যাতে আগন্তুক লোকসভা নির্বাচনত আমি ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোটদান করে বিজেপিক পরাভূত করব পারো, কার বিরুদ্ধে কাইলে যদি আমি বিজেপিক পরাভূত করে দিব পারো কা বাতিল হয়ে যাব, সংসদতে বাতিল হয়ে যাব, আমার বিরোধী সরকার হলে আমার স্পষ্ট নীতি কথা যে কা যদি বাতিল হয়ে যায় আমার বিরোধী পক্ষ আমি সংসদতে কাখন মানে যদি বিজেপি পরাজিত হয় আর আমি যদি সরকার করো তেতিয়াহলে আমি সংসদতে কাখন বাতিল করে দিই, এটা আমার স্পষ্ট কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়া হয়েছে। গতি মানে সকলকে আহ্বান জানাইছো 2024 সনের লোকসভা নির্বাচনত বিজেপির বিরুদ্ধে সকলে ভোটদান করো, আর বিজেপির বিরুদ্ধে ভোটদান করে কা বাতিলের সপক্ষে আপনাদের সকলে ভোটদান করব বলে আশা করি।